অশ্লীল ছবি চলতেছে, দিলদারকে কেউ নিচ্ছে না, উনি মোটামুটি বেকার। দিলদার ভাই আমার সাথে প্রথম অডিও ক্যাসেট বাইর করছিল, অডিওতে ভোকাল দিয়েছিল, উনি তো জানতো না, উনি তো ওনার ফিল্মের ডায়লগ বইলে দিলে থ্রো করে। তো আমার একদিন তখন ওই অশ্লীল ছবি চলতেছে, দিলদারকে কেউ নিচ্ছে না, উনি মোটামুটি বেকার, তখন আমার ওই অডিও ব্যবসা জমজমাট। তো ওনার উনি একদিন এফডিসিতে আমার দেখা করলো, কৃষ্ণ সাহেব আপনার এই অডিও ক্যাসেটে এই ভোকাল দিলে কেমন হবে? আমি আমরা দিলে তো মার মার কাট কাট কন কি, আপনি কাজ করবেন আমার সাথে, কবিষ্য করবো। তখন আমি তারে আমার অডিও ক্যাসেটে নিছি, শালা দুলাভাই মামুবাগানের বিশ্বকাপ, ওই ক্যাসেটগুলো সুপার ডুপার হিট হয়েছে, যেন একসাথে দুই বাঘ পাইছে মানুষ, হারুন কৃষ্ণজার ও দিলদার। এরপরে দিলদার বাইরের লগে আমার ছবির অবাদ দিছে দেল অর্জান চন্টু সাহেব, ছবির নাম বিশ সাল কা বাদ, 20 বছর পর দিছে বাংলা নাম, সামানা আলমী সাহেব, ওই ছবিতে স্টার্ট হলো আমার ছবি করা।